গ্রিসের রাজধানী এথেন্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দাবানলে ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি পুড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। 100 অগ্নি নির্বাপক কর্মী ও 4টি হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। স্থানীয় সময় শনিবার দাবানল ছড়িয়ে পড়ায় শহরটির দক্ষিণাঞ্চল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দাবানলে অনেক ঘরবাড়ি এবং গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাতাসের গতি অনেক বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তবে কেউ হতাহত হয়নি। মোবাইল ফোনে SMS দিয়ে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় 20 কিলোমিটার দূরে গ্লাইফার্ডার শহরেও সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চেয়েছে গ্রিস। গ্লাইফার্ডার শহরের মেয়র বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। শহরটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রা বেড়ে চলায় দেশটিতে প্রায়ই দাবানলের মতো ঘটনা ঘটছে।